হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দীর্ঘ 10 মাস ধরে লাদাখে ভারত ও চীনের মধ্যে চলা সীমান্ত বিবাদ অবশেষে মিটমাটের পথে। চীন ইতিমধ্যে লাদাখের প্যাংগং লেক এলাকার ফিঙ্গার 4 থেকে তাদের সেনা, ট্যাঙ্ক, আর্টিলারি ও অন্যান্য যুদ্ধাস্ত্র সরিয়ে নিয়েছে। তাছাড়া এলএসির অন্যান্য জায়গায় সীমান্ত বিরোধ মেটানোর জন্য দুই দেশের মধ্যে এখনও কথাবার্তা চলছে। আর মূলত এই সকল ঘটনা ঘটার পরে চীনের পাচাটা সেই সকল মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা এটা বলতো যে চীন এবার ভারত দখল করে ফেলবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, অনেক কথা হয়ে গেল, এবার আসা যাক মূল বিষয়ে। তা হচ্ছে, চীন কেন অবশেষে ভারতের দাবি মেনে নিয়ে আলোচনার মাধ্যমে সীমান্ত বিবাদ মেটাচ্ছে? তারা তো সুপার পাওয়ার, তারা তো চাইলে ভারতের সাথে যুদ্ধ করে ভারতকে একটা শিক্ষা দিতে পারত বা দেওয়ার চেষ্টা করতে পারত। এখানে বলা বাহুল যে লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে চীনের সেনা সরিয়ে নেবার পরে চীনের দালাল মিডিয়াগুলি চীনের মানসম্মান বাঁচাতে মাঠে নেমে পড়েছে। তারা ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছে যে লাদাখের প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে না পেরে ভারত ও চীনের সেনারা সীমান্ত বিবাদ মেটাতে রাজি হয়েছে। এখানে কথা হচ্ছে, আলোচনার মাধ্যমে চীনের সীমান্ত বিবাদ মেটানোর পিছনে লাদাখের ঠান্ডার কোনো হাত আছে কি? অনেকেই ভাবতে পারেন আছে, তবে বাস্তবতা হচ্ছে এতটাও হাত নেই যে তার জন্য চীনা সেনারা ফিঙ্গার 4 অবধি এসে ফিরে যাবে। চীনের সেনাদের ফিরে যাবার পিছনে বা চীনের আলোচনার মাধ্যমে সীমান্ত বিবাদ মেটানোর পিছনে মূলত অন্য কারণ রয়েছে। এখানে পরপর সেগুলি পয়েন্ট আকারে তুলে ধরছি। নাম্বার 1, সামরিক কারণ। বন্ধুরা, 2020 সালের জুন মাসে লাদাখে যখন চীনা সেনারা ফিঙ্গার 8 থেকে ফিঙ্গার 4 এসে ঘাঁটি গাড়ে, তখন চীনাদের চিন্তাভাবনা ছিল অনেকটা এই রকম যে ভারত তথা ভারতীয় সেনারা চীন তথা চীনা সেনাদের দেখে ভয়ে পালিয়ে যাবে। কিন্তু বাস্তবে ঘটে তার বিপরীত। চীনাদের জবাবে ওই সময় ভারত তার 50,000 সেনাসহ অন্যান্য যুদ্ধের সরঞ্জাম মোতায়েন করে লাদাখে। তারপর ঘটে অনেক নাটকীয় ঘটনা। আর এই সমস্ত কিছুর পরে চীনারা এটা বুঝতে পারে যে মাতৃভূমি রক্ষায় ভারতীয় সেনারা তাদের এক বিন্দু ছাড় দেবে না। এ মতো সময় চীনের কাছে 2টি রাস্তা খোলা ছিল। নাম্বার 1, আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করা। নাম্বার 2, ভারতের সাথে যুদ্ধ করা। তবে দীর্ঘ 10 মাস ধরে লাদাখে ঘটা নানান নাটকীয় ঘটনার পরে চীনাদের আর যুদ্ধের কথা মাথায় আসেনি। পরিবর্তে তারা আলোচনার টেবিলকে বেছে নেয়। এক কথায় বলতে পারেন, ভারতীয় সেনার শক্ত অবস্থানের কারণেই চীন শেষ পর্যন্ত আলোচনাকেই তাদের জন্য বেস্ট অপশন বলে মনে করে। নাম্বার 2, মিত্ররাষ্ট্রের সমর্থন। ভারত চীন সীমান্ত বিবাদ চলাকালীন সময়ে ভারত যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স ইত্যাদি দেশের মতো মিত্ররাষ্ট্রের সমর্থন পেয়েছে, সেটা চীনকে ভাবিয়ে তোলে। এ মতো পরিস্থিতিতে চীন এটা বুঝতে পারে যে তারা যদি ভারতের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে ভারতের এই সকল মিত্রদেশ ভারতকে সরাসরি সাহায্য করবে। বিপরীতে ভারতের সাথে যুদ্ধে চীনকে শক্ত সমর্থন দেওয়ার মতো কোনো দেশ প্রায় নেই বলেই চলে। এমনকি আমেরিকার সাথে চীনের বর্তমান সম্পর্ক থেকে চীন এটাও আজ করেছিল যে ভারতের সাথে যুদ্ধে জড়ালে আমেরিকা তার স্বার্থের জন্য হয়েও চীনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে পারে। আর এই সব কিছু আন্দাজ করতে পেরে চীন ভারতের সাথে যুদ্ধ না করে সীমান্ত বিবাদ মেটানোকে যুক্তিযুক্ত বলে মনে করে। নাম্বার 3 এবং লাস্ট পয়েন্ট, ব্যবসায়িক কারণ। বন্ধুরা, সামরিক অঙ্গনে চীন ও ভারত একে অপরের সবথেকে বড় শত্রু হয়েও বাণিজ্যিক খাত দেখে এটা আপনার মনে হবে না যে চীন ভারত একে অপরের শত্রু। কেননা চীন ও ভারতের মধ্যে বাণিজ্য হয় প্রায় $70-80 বিলিয়ন মূল্যের। আর এই বাণিজ্যের মধ্যে লাভের পাল্লা মূলত চীনের দিকেই এককভাবে ভারী। তবে 2020-তে সীমান্ত বিবাদের জেরে এই অবস্থার বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। 2017-2018-তে যেখানে চীনের সাথে ভারতের ট্রেড ডিফিসিট ছিল প্রায় $63 বিলিয়ন, সেখানে 2019-2020-তে এসে দাঁড়িয়েছে $48 বিলিয়ন এবং 2020-2021-এ হয়তো এই পরিমাণ আরও কমবে। আর ঠিক এই জিনিসটা কোনোভাবে মেনে নিতে পারছে না চীন। কেননা তাদের উদ্দেশ্য ভারতের সাথে বাণিজ্যের পরিমাণ বাড়ানো, পাশাপাশি ট্রেড ডিফিসিট বাড়ানো, নাকি কমানো। তবে এই সব কিছু চিন্তাধারার পাশাপাশি চীন এটাও বুঝতে পেরে গেছে যে ভারতের সাথে বাণিজ্য করতে হলে সীমান্তে কোনো প্রকার দাদাগিরি চলবে না। আর তাই তো তারা 2020-তে চলা সীমান্ত বিবাদ এখন আলোচনার মাধ্যমে সমাধান করছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে ডিফেন্স বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।